হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ এপিসোড অফ রিওসাইরাস ওয়াইটি। তো সম্পূর্ণ ভিডিওটিতে আমি রয়েছে রিতম এবং আপনারা দেখছেন রিওসাইরাস ওয়াইটি। তো সবার প্রথমে বলে রাখি যে আমি এই ভিডিওটির মাধ্যমে একটা ইউটিউবে সিরিজ আপলোড করতে চলেছি এবং সিরিজটি হলো ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স। অর্থাৎ এই সিরিজে আমি আপনাদেরকে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা থেকে শুরু করে সেই চ্যানেলটি কাস্টমাইজ করা, থাম্বনেল মেকিং এবং বাকি সমস্ত কিছু ডিসকাস করব ডিটেলসে। তো সম্পূর্ণ সিরিজটি দেখার জন্য আপনাদেরকে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে, যাতে করে আমাদের সমস্ত নিউ ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওর টপিক হলো যে কীভাবে প্রপার ওয়েতে 2021 সালে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়। তো এই ভিডিওতে আমি শুধুমাত্র দেখাবো একটি জিমেল আইডি ইউজ করে কীভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় এবং তার সাথে সাথে সেই চ্যানেলটিতে একটি লোগো, ব্যানার অ্যাড করে এবং ডেসক্রিপশান অ্যাড করে কাস্টমাইজ করতে হয়। এবং নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে সেই চ্যানেলটি কী করে ভেরিফাই করতে হয়। তো সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে এবং এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি প্রসেস ডিটেলসে আলোচনা করব। সো উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটি দরকার সেটি হচ্ছে একটি জিমেল আইডি, যেটা আজকাল সবার কাছেই থাকে, সব ফোনে জিমেল আইডি ক্রিয়েট করাই থাকে। তো সেই প্রসেসটি আমি আলাদা করে দেখাচ্ছি না যে কীভাবে একটি জিমেল আইডি ক্রিয়েট করতে হয়। আপনারা চাইলে অসংখ্য ভিডিও ইউটিউবে আছে, দেখে নিতে পারেন। তো আমার ফোনেও একটা জিমেল আইডি এখানে লগ ইন করাই আছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এই যে আমার ফোনেও একটা জিমেল আইডি লগ ইন করাই আছে। তো সবার প্রথমে আমাদেরকে ইউটিউবটি সেই জিমেল আইডি দিয়ে লগ ইন করতে হবে যেটা দিয়ে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবো। আমি ওই জিমেল আইডি দিয়ে আমার ইউটিউবটি অলরেডি লগ ইন করে রেখেছি, আপনাদেরকেও সেম জিমেল আইডি দিয়ে ইউটিউবটি লগ ইন করে নিতে হবে একটি চ্যানেল ক্রিয়েট করার পূর্বে। তো চলুন এবার কীভাবে চ্যানেল ক্রিয়েট করব সেটা দেখি। সবার প্রথমে আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব, তারপর এখান থেকে লোগোতে ক্লিক করার পরে ইউর চ্যানেলে ক্লিক করতে হবে। তো ফার্স্টে আমি এখান থেকে আমার ইউটিউব চ্যানেলের নামটা চেঞ্জ করব। আপনারা চাইলে যে নামটা আপনাদের ইমেল আইডিতে আছে সেটাও রাখতে পারেন, কিন্তু আমি আপনাদের সাজেস্ট করব যে একটা কাস্টমাইজ চ্যানেল নেম সিলেক্ট করার জন্য। তো আমি এখান থেকে একটা আমার পছন্দ মতো নাম চুজ করে নিচ্ছি অ্যান্ড দেন ক্রিয়েট চ্যানেলে ক্লিক করতে হবে। তারপর আমাদের ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট হয়ে যাবে। এবার আমাদেরকে এডিট চ্যানেলে ক্লিক করতে হবে। এডিট চ্যানেলে ক্লিক করার পরে এখান থেকে আমাদেরকে অ্যাড ডেসক্রিপশান করতে হবে, অর্থাৎ একটা ডেসক্রিপশান আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাড করতে হবে। তো আমি ফার্স্টে আমার নোটপ্যাড ওপেন করে নেব। নোটপ্যাডে আমি অলরেডি একটা ডেসক্রিপশান কপি করে রেখেছি, সেটাকে জাস্ট এখান থেকে কপি করে নেব। এটাকে কপি করা হয়ে গেল, এবার আমরা ওখানে গিয়ে পেস্ট করে দেবো। তো আমাদের ডেসক্রিপশানটা কিন্তু অ্যাড হয়ে গেল। এবার আমাদেরকে চ্যানেলে একটা লোগো সিলেক্ট করতে হবে। লোগো অ্যাড করার জন্য আমাদের চুজ ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে। আমি অলরেডি একটা লোগো মেক করে রেখেছি, তো এটাকে আমি অ্যাড করে নেবো আমার চ্যানেলে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোগোটা অ্যাড হয়ে গেল। এবার আমাদের চ্যানেলে একটা ব্যানার অ্যাড করতে হবে। ব্যানার অ্যাড করার জন্য আমাদেরকে ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে, দেন এখান থেকে ইউটিউবে ক্লিক করতে হবে। তারপর থ্রি ডটে ক্লিক করার পর ডেস্কটপ সাইট করে নিতে হবে। ডেস্কটপ সাইট করার পরে এটা আমাদের সামনে ডেস্কটপের মতো ওপেন হয়ে যাবে। তারপর এটাকে জুম করে আমাদের চ্যানেলের লোগোটাতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে ইউটিউব স্টুডিওতে যেতে হবে। ইউটিউব স্টুডিওতে আসার পরে আমরা এই ইন্টারফেসটাকে একটু জুম করে নেবো, তারপরে বাঁ দিকে কাস্টমাইজেশানে ক্লিক করব। কাস্টমাইজেশানে ক্লিক করার পর আমাদের সামনে তিনটে রকম অপশান আসবে। তো মাঝখানে যে ব্র্যান্ডিং লেখাটা আছে সেই ব্র্যান্ডিং অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের লোগোটি অলরেডি অ্যাড হয়ে গেছে, শুধু আমাদেরকে ব্যানারটা অ্যাড করতে হবে। ব্যানার অ্যাড করার জন্য আমাদেরকে এখানে আপলোডে ক্লিক করতে হবে। তারপর আমাদের সামনে গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো গ্যালারি থেকে আমি আমার ব্যানারটা সিলেক্ট করে নেবো, আমি অলরেডি এটাকে বানিয়ে রেখেছি। তারপর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে, এটা আপনারা জুম করে এবং ক্রপ করে সেট করে নিতে পারবেন। আমার অলরেডি এটা সেট করাই আছে, তো আমি এখান থেকে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যানার এবং লোগো দুটোই কিন্তু অ্যাড হয়ে গেছে। তো তারপর এটাকে জাস্ট সেভ করা বাকি। আমাদের সেভ করার জন্য আমাদের এখানে রাইট সাইডে উপরে পাবলিশে ক্লিক করতে হবে।
তো পাবলিশে ক্লিক করার পরে আমাদের লোগো এবং ব্যানার দুটোই কিন্তু সেভ হয়ে যাবে এবং তার সাথে সাথে আমাদের চ্যানেলটাও ক্রিয়েট হয়ে যাবে। তো এই ভিডিওতে জাস্ট আমি এইটুকুই দেখাবো শুধু চ্যানেলটি কী করে ক্রিয়েট করতে হয়। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কী করে চ্যানেলটা ভেরিফাই করতে হয় ফোন নাম্বার দিয়ে। তো এখান থেকে আমরা ইওর চ্যানেলে ক্লিক করবো, তারপর দেখতে পাবো যে আমাদের চ্যানেলের লোগো এবং ব্যানার সবগুলোই কিন্তু অ্যাড হয়ে গেছে, অর্থাৎ আমাদের চ্যানেলটি পুরোপুরি ক্রিয়েট হয়ে গেছে।